সংসার সুখী হয় রমণীর গুণে কথাটা কি আসলেই সত্য বর্তমান আমার মনে হয় কথাটার কোনো সত্যতা নেই আগে কিন্তু শুনেছি যে রমণীর গুণ থাকলেই সংসার সুখের হয় আমার তো মনে হয় বর্তমান স্বামীর টাকা থাকলেই সংসার সুখের হয় কথাটা কেন বলেছি কিছুক্ষণ পরেই আপনাদেরকে বলবো আসসালাম আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি রান্না করার সময় রসুন বাচাটা আমার কাছে মনে হয় খুবই কষ্টের ব্যাপার তাই আমি কিছুটা পরিমাণ রসুন গুছিয়ে রাখলাম যাতে আরও দুই পাঁচ দিন আমার রান্না করার সময় রস রসুন নিয়ে কোনো ঝামেলা না হয় বাঁচতে না হয় রসুনটা বেছে গুসিয়ে রেখে চলে আসলাম আমি এখানে চিকেন রোল তৈরি করব। যার জন্যে শীতটা আমি এভাবেই আটা দিয়ে তৈরি করে নিব। আমি এখানে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি সঙ্গে সামান্য পরিমাণ লবণ দিয়েছি নর্মাল পানি দিয়ে আমরা যেভাবে আটার রুটি তৈরি করি ঠিক সেভাবে একটি ডো তৈরি করব। আটার ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি বলেছি সংসার সুখের হয় রমণীর গুণে এখন কিন্তু রমণীর গুণে আর সংসারটা সুখের হয় না সংসার সুখের হয় স্বামীর মোটা ইনকামে কারণ আপনার যদি ইনকাম না থাকে যতই গুণ থাকে না কেন সংসার কিন্তু সুখের হবে না কারণ আপনার সংসারে হয়তো বা আপনারা কম মানুষ থাকতে পারেন ক্ষণেকের জন্য বা আপনি কিছু কিছুর সাথে মানিয়ে নিলেও আপনার ফ্যামিলির অন্য কেউ কিন্তু আপনার গুণের সঙ্গে মানিয়ে নেবে না আর আপনার কিন্তু সেই টাকা অবশ্যই প্রয়োজন হবে কারণ বর্তমান আপনি কাউকে কিছু গিফট করবেন সে কিন্তু দেখবে আপনার গিফটটা দামি কিনা আপনি কোথাও বেড়াতে যাবেন আপনি হাতে করে কি নিয়ে গিয়েছেন সেটাই কিন্তু দেখবে সংসারে আপনি স্ত্রী হয়ে হয়তো বা স্বামীর পাশে থাকবেন অল্প ইনকাম নিয়ে খুশি থাকতে চাইবেন অন্য সংসারের আর লোকগুলো আসে খুশি হবে কি না সেইটাও কিন্তু দেখার বিষয় তাই আমার কাছে মনে হয় বর্তমান টাকা দিয়েই কিন্তু সংসারে সুখ আসে রমণীর গুণে কিন্তু সুখ আসে বলে আমার মনে হয় না আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এই যে কয়েকটা লেচি করে নিয়েছি ছোট ছোট আমি তিনটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটা রুটির উপরে কিছুটা পরিমাণ তেল দিয়েছি দিয়ে আটা সরিয়ে দিয়েছি আর এই রুটিগুলো কিন্তু আমি ছোটো বড়োভাবে তৈরি করে নিব। সব কয়টা রুটি কিন্তু একই রকম তৈরি করব না আমি এখানে শিট তৈরির জন্য দুইটা তিনটা রুটি দিব আসলে দুইটা দিলে কিন্তু ভালো হয় না তিনটা অথবা চারটা দিব আমি জানি আমার আপুরা কিন্তু সুন্দরভাবে এই শিটটাও তৈরি করতে পারে চিকেন রোলটাও তৈরি করতে পারে আমি যেভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এইভাবে তৈরি করে যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু বাচ্চাদের টিফিন বা যে কোনো মেহমান আসলে ঝটপট এটা আপনি ভেজে দিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে এখন আমি সুন্দর করে বেলে নিব আর পাতলা করে বেলার চেষ্টা করব কারণ এটা যত বেশি পাতলা হয় তত খেতে কিন্তু খুবই টেস্টি হয় মুচমুচা থাকবে আর এই যে আমি দশ মিনিট দশ সেকেন্ড করে এপাশ ওপাশ করে উল্টে রুটিটা সেঁকে নেব আর এই রুটিটা আসলে একটু গরম থাকা অবস্থায় যদি খুলে নেওয়া হয় এই শীতটা তাহলে কিন্তু ভালো হয় আর কেন জানি না আজকে ক্যামেরার সামনে আমার রুটিটা বেশি সুন্দর হলো না কিন্তু আমি তো এভাবে রাখবো না আমি চার ছাইড দিয়ে কেটে চার কোনা করে রাখব যার কারণে আমি বেশি সুন্দর করার চেষ্টাও করিনি প্লিজ আমার রুটিটা দেখে কেউ হাসবেন না এখন এই যে আমি একটু গরম থাকা অবস্থায় আমি এইটা খুলে নিচ্ছি এই শীতটা আর শিটটা কত সুন্দর পাতলা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন এ দেখেন আমি হাতে নিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি শিট তৈরি করে রেখে চলে আসলাম যে পুরটা দিয়ে আমি চিকেন রোল তৈরি করবো সেই পু পুরটা তৈরি করতে এখন আমি এই যে এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি আসলে পেঁয়াজটা আমি একটু মোটা করে দিয়েছি আসলে আমার পেঁয়াজটা কুচি কুচি করে দিলে দ্রুত পুড়ে যাবে দেখে একটু মোটা করে দিয়েছি এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদের গুঁড়া আর সঙ্গে মরিচের গুঁড়া আর আমি কিছুটা পরিমাণ এখানে কাঁচামরিচ দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আসলে ক্যামেরার সামনে কখন যে স্কিপ হয়ে গেছে বুঝতে পারি নাই আর এখানে দিয়েছি আদা রসুন বাটা সঙ্গে একটু গোল গোলমরিচের গুঁড়া আর এলাচ গুঁড়া একসঙ্গেই করে রেখেছিলাম জিরে গুঁড়া সেটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর এখানে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি আর আলু দিয়ে পুরটা তৈরি করব। আমাদের ঘরে কিন্তু সবাই একটু আলু খেতে খুবই পছন্দ করে যার কারণে আমি এখানে একটু আলু দিয়েছি আর এটা আসলে বেশি দিন থাকবে না চিকেনের যে কোনো কিছু তৈরি করলেই কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে কিন্তু মাংসের যে কোনো জিনিসই খুবই পছন্দ করে আর এই যে এখানে সামান্য পরিমাণ সয়া সস দিয়েছি কারণ আমি সয়া সসটা আসলেই বেশি আমার কাছে কেন জানি না একটু গন্ধ গন্ধ লাগে আর এই যে আমি পুরটা তৈরি করে নিয়েছি আর এই যে আমি রোলটা আটকানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ আটা দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু পানি দিয়ে দিয়ে একটা নর্মালি একটা ব্যাটার তৈরি করে নিব যাতে এটা দিয়ে আমি চিকেন রোলটা আটকে নিতে পারি আসলে ভালোবাসা বলেন আর যাই বলেন বর্তমান কিন্তু টাকার উপরেই সব কিছু চলে আবেগ দিয়ে কোনো কিছুই চলে না আমি কিন্তু এই যে চিকেন রোল তৈরি করার জন্য যে গোল শিট তৈরি করেছিলাম সেটাই চারকোনা করে তৈরি করে নিয়েছি আজকে জানি না কেন ক্যামেরার সঙ্গে সামনে কাজ করতে আমার খুবই বাদা বাদা লাগছিল রোলটার ভাজটাও কেন জানি না সুন্দর হলো না রুটিটাও গোল হলো না আমার এই রোল তৈরি করা দেখে প্লিজ কেউ হাসবেন না আমি জানি আমার আপু ভাইয়ারা অনেক সুন্দর করে রোল তৈরি করতে পারেন তারপরেও আমি যেভাবে তৈরি করি সেইটাই আপনার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন জানি না সেনা মানুষ মানুষগুলো সব অচেনা হয়ে যাচ্ছে স্বার্থের কাছে আসলে কেউ কারো না তাই আজকে আমার এই কথাটা বলা যে সংসার সুখের হয় রমণীর বলে এ কথাটা আসলে অনেক আগেই শুনেছি কিন্তু এখন আর এটা বাস্তবতার সঙ্গে মেলে না এখন শুধু টাকার সাথেই মানুষের সম্পর্ক হয় সম্পর্কগুলো দাঁড়িয়ে থাকে সব কিছু টাকার উপরে যেদিকে টাকার পল্লা ভারী সেদিকে সম্পর্কগুলোও ভালো থাকে এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি সব রোলগুলো তৈরি করে রেখেছি আর এই যে এখানে আমি প্রজেন্ট করব। এটা আগলা করে ফ্রিজের ভিতরে রাখবো না আমার যেহেতু একটাই ফ্রিজ আর ডিপে রাখলে আগলা করে রাখলে সেখানে মাছ মাংস থাকে তাই রুটি বক্সের ভিতরে রেখেই আমি ফ্রিজে রেখে দিব আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার সাথে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই রোল তৈরিটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন الله بيز